আমি এক্স এন্ড ওয়াই নামকরণ করেছি, এই জন্য আমি বলি যে আমাদের জয়ে আপনাকে স্বাগতম। আমাদের জয়ে মানে এক্স ও ওয়াই মানে আমার জয় এক্স ও ওয়াই এক্স ও ওয়াই দ্যাট মিনস থ্রি ফ্যাক্টর্স, এক্স হলো ক্রোমোজোম, ওয়াই ও ক্রোমোজোম, ওয়াই হলো আর ও হলো প্লাজমিড। এই জিন অ্যান্ড জেনোটাইপস অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড দেয়ার আর সো মেনি সায়েন্স, মূলত সায়েন্স নিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা সবাই সচেতন হই, সকলে সচেতন হই আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমাদের 20 কোটি, আমরা যে 20 কোটি মানুষের কথা বলছি, 20 কোটি মানুষ যদি হই তাহলে 40 কোটি হাত, হিসাব করুন 40 কোটি হাত, যদি এক সেকেন্ডে যদি 40 কোটি গাছ লাগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশ সবুজে সবুজ হয়ে যাবে। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, সে পজিটিভ, ডু পজিটিভ, সবসময় ভালোর সাথে থাকুন, মন্দকে পরিহার করুন, আর নিজের দোষগুলো অন্যের ঘাড়ে চাপাবেন না যে উনি এটা করতেছে। আপনি আপনার অবস্থান থেকেই আপনার এনভায়রনমেন্টটাকে ঠিক রাখুন, ব্যাপার আছে। আপনারা জনসাধারণরা পট করে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দেন, একটা মন্ত্রীর উপর দোষ চাপিয়ে দেন, দিয়ে বলেন যে আপনি কেন পরিবেশ দূষণ করলেন, উনি তো পরিবেশ দূষণ করেন, দূষণ তো আমরা করেছি, বিষে ভরিয়ে ফেলেছি পৃথিবীটাকে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়েতে বেশি দূষিত একটা কান্ট্রি। এটা কি দূষিত কান্ট্রি? এটা দূষিত কান্ট্রি না। তারপরে দূষিত কান্ট্রি কোনটা? যেটা আমরা জোন যে জায়গাগুলো ভাগ করে নিয়েছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিল। অনেক ইঞ্জিনিয়ার আমার সাথে তর্ক লেগেছে, বর্গ অনেক তর্ক করেছে, হ্যাঁ, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আসলে সঠিক রাস্তাটা কোথায়? ফলো মি, সঠিক রাস্তাটা কোন দিকে? রাস্তায় জ্যাম থাকবে না, রাস্তায় জ্যাম থাকবে না, রাস্তা নিট অ্যান্ড ক্লিন থাকবে, গ্রিনে গ্রিন থাকবে। সবুজ সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য মন থাকতে হবে। এত যে গ্রিন, এত যে সবুজ, এই সবুজ জায়গাগুলো কিন্তু টুডে না, টুমোরো অ্যান্ড ডে আফটার টুমোরো আর ডে আফটার ইয়ার এগুলো অ্যাবলিশ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সবুজ চিন্তাও করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, বিল্ডিং কনস্ট্রাকশন সব কিছু করতে হবে, কিন্তু এজন্য ল্যান্ড ম্যানেজমেন্ট, বিল্ডিং ম্যানেজমেন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট ম্যানেজমেন্টগুলো, আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো প্রপার ইউটিলাইজ করতে পারলেই তবেই আমরা সত্যিকারের বাংলাদেশি হতে পারবো। আসলে আমরা অনেকে বলি আমি দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক, দেশপ্রেমিক আসলে কেউ হতে পারেনি। ওই বাংলাদেশ যদি মা হয়, আমরা বলি মা তুমি তোমার মাকে জখম করতে পারবে, কিন্তু বাংলাদেশকে প্রতি মুহূর্তে আমরা জখম করছি। এই জন্য আই কোর্ডিয়ালি আস্ক অ্যান্ড আম সার্চিং টু ইউ এনি কোশ্চেন, মনের মধ্যে যা কোশ্চেন আসে আসে না কেন, আপনি কোশ্চেন করুন, আই উইল আনসার। বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিন বানানো একটা মিশন, এবং বাংলাদেশকে আমরা পৃথিবীর রোল মডেল কান্ট্রি হিসেবে প্রকাশ করতে চাই, এটাও আমাদের একটা চিন্তাভাবনা। এই জন্য ইউ শুড সাবস্ক্রাইব মি অ্যান্ড হিট দ্য বেল নোটিফিকেশন ফর দ্য নেক্সট।